সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতীয় সংবিধানের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আমরা আলোচনা করছি, তা হলো রাষ্ট্রপতি। তার বিভিন্ন ক্ষমতা ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এর আগে তোমাদের বলেছি, আজকে রাষ্ট্রপতির সম্পর্কে আরো কিছু বলবো। আমরা তো দেখেছি যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, কিন্তু তিনি কত সময়ের জন্য নির্বাচিত হবে? সংবিধানের 56 নম্বর ধারা বলে যে রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। আমাদের বর্তমান রাষ্ট্রপতি অর্থাৎ দেশের 15তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। তিনি ভারতবর্ষের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন শ্রীমতী প্রতিভা সিং পাটেল 2007 থেকে 2012 পর্যন্ত। বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আগে 2007 সালে ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন। দ্রৌপদী মুর্মু তার দায়িত্বভার গ্রহণ করেন 21 জুলাই 2022 সালে এবং তার কার্যকালের মেয়াদ শেষ হবে 21 জুলাই 2027 সালে। সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতির মেয়াদ যেদিন শেষ হবে তার ঠিক 6 মাস আগে থেকে সেই দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন করিয়ে ফেলতে হবে। অর্থাৎ আগামী 2027 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে তা 21 জানুয়ারি 2027 থেকে 21 জুলাই 2027 এই তারিখের ভেতর করিয়ে ফেলতে হবে। গত 2022 সালে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নমিনেশন দেওয়ার লাস্ট ডেট ছিল 29শে জুন 2022, ইলেকশন হয়েছিল 18ই জুলাই 2022, আর ওই নির্বাচনের কাউন্টিং হয়েছিল 21শে জুলাই এবং সেই দিনই রাষ্ট্রপতি তার দায়িত্বভার গ্রহণ করেন। আচ্ছা, এবার যদি বলা হয় যে একজন ব্যক্তি কতবার রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে পারে, সংবিধানের 57 নম্বর ধারাতে বলা আছে যে বর্তমান রাষ্ট্রপতি যিনি আছেন তিনি চাইলে আগামী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন, এবং প্রাক্তন রাষ্ট্রপতি যারা আছেন তারাও চাইলে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারে। মানে বর্তমান রাষ্ট্রপতি যে দ্রৌপদী মুর্মু, তিনি চাইলে 2027 সালের যে রাষ্ট্রপতি নির্বাচন তাতে প্রার্থী হতে পারেন, অথবা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তিনিও 2027 সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন। মানে এক কথায় কোনো ব্যক্তি যতবার খুশি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন। এখনো পর্যন্ত ভারতবর্ষে শুধুমাত্র একজন 2 টার্মের জন্য রাষ্ট্রপতি থেকেছেন, তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমরা জানি যে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ কখনো ফাঁকা রাখা যায় না, কিন্তু তখনও তো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি, তাই পার্লামেন্ট বা সংসদের সুপারিশেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি পদে বসেন। এবং 1952 সালে যখন প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় তখন তিনিও ওই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হন এবং জিতে যান। ফলে 13ই মে 1952 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এরপর 1957 সালের যে রাষ্ট্রপতি নির্বাচন হয় তাতেও তিনি প্রার্থী হয়েছিলেন এবং জিতে গিয়েছিলেন। তারপর 1962 সালের নির্বাচনেও তিনি দাঁড়াতে পারতেন, কিন্তু ওই নির্বাচনে না দাঁড়িয়ে তার মেয়াদ শেষ হওয়ার পর তিনি ইস্তফা দিয়ে দেন। আচ্ছা, এবার দেশের প্রধান ব্যক্তি মানে দেশের সর্বোচ্চ পদে যিনি আছেন তার সেই পদে আসার জন্য নিশ্চয়ই কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। তো সংবিধানের 58 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কিছু যোগ্যতা থাকা প্রয়োজন। সেগুলো হলো, প্রথমত, এই রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী হতে চায় তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তার বয়স মিনিমাম 35 বছর হতে হবে, মিনিমাম 35 বছর। এছাড়া লোকসভার একজন সদস্য হওয়ার জন্য মিনিমাম যতটুকু যোগ্যতা থাকা দরকার সেইটুকু থাকলেই হবে। এখন লোকসভার সদস্য হওয়ার জন্য কি যোগ্যতা সেটা যখন লোকসভা সম্পর্কে বলবো তখন বুঝিয়ে দেবো। মূলত এই 3টে যোগ্যতা থাকলেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়া যায়। এছাড়া সংবিধানে আরো বলা আছে যে প্রার্থী হওয়ার জন্য সিকিউরিটি মানি হিসাবে 15,000 টাকা RBI এর কাছে জমা রাখতে হবে। এই সিকিউরিটি মানি বা জামানত রাশির ক্ষেত্রে কন্ডিশন দেওয়া হয় যে যে প্রার্থী ভোটে দাঁড়ালেন তিনি যদি বৈধ ভোটের 1/6 ভোট না পায়, মানে টোটাল যতজন নির্বাচনে ভোট দিল তাদের 1/6 ভোটও যদি না পায় তাহলে এই 15,000 টাকাটা বাজেয়াপ্ত হয়ে যাবে, মানে তিনি আর এই 15,000 টাকা ফেরত পাবেন না। এরপর সংবিধানে আরও বলা আছে যে যিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চান তিনি নিজে কখনো প্রার্থী হওয়ার জন্য প্রস্তাব দিতে পারবেন না, তার জন্য 50 জন প্রস্তাবক এবং 50 জন অনুমোদকের প্রয়োজন হয়। মানে যদি ধরি যে আমি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে চাই তাহলে 50 জন মিলে প্রস্তাব দেবে যে তারা আমাকে রাষ্ট্রপতি পদে রাখতে চায়, এবং
ওই 50 জন ছাড়া অন্য 50 জন সেই প্রস্তাবে অনুমোদন দেবে যে আমি রাষ্ট্রপতি হলে তাদের কোনো সমস্যা নেই, দেশের কোনো সমস্যা নেই। এখন এই 50-50 টোটাল 100 জন তো যে কেউ বললে হবে না। বর্তমানে দেশে লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে টোটাল 788 জন এমপি রয়েছে এবং পুরো দেশ মিলিয়ে টোটাল 4120 জন এমএলএ রয়েছে। তাহলে এই এমপি ও এমএলএ মিলিয়ে টোটাল সংখ্যাটা হলো 4908 জন। তো এই যে 100 জনের কথা বললাম, সেই 100 জন হবে এই 4908 জনের ভেতর যে কোনো 100 জন। তো এই হলো রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যোগ্যতা। এরপর রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কিছু কন্ডিশন রয়েছে, মানে কিছু শর্ত রয়েছে। তো সংবিধানের 59 ধারাতে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য যে যে শর্তের কথা বলা আছে সেগুলো হলো, ওই ব্যক্তিকে পাগল হওয়া যাবে না, দেউলিয়া হওয়া যাবে না, আর কোনো লাভজনক পদে থাকা যাবে না। এখন এই লাভজনক পদ মানে কি? চাকরির সেই সমস্ত পোস্ট যেখানে সরকার দ্বারা নিয়োগ হয়েছে বা সরকারি খাত থেকে বেতন হচ্ছে। যেমন খুব ইজিলি বোঝা যায় যে যারা সরকারি চাকরিতে রয়েছে তারা লাভজনক পদে রয়েছে। এর পাশাপাশি এমন কিছু পোস্ট আছে যেখানে নিয়োগ তো কনসালটেন্সি হয় কিন্তু বেতন সরকার থেকে হয়, তো সেগুলোও লাভজনক পদ। অন্যদিকে এমপি, এমএলএ, পঞ্চায়েতের মেম্বার, পৌরসভার কাউন্সিলর, চেয়ারম্যান, এদের বেতনও সরকারি খাত থেকে হলেও এদেরকে লাভজনক পদে ধরা হয় না। এই লাভজনক পদের ক্ষেত্রে বলা হয় যে কোনো ব্যক্তি যে লাভজনক পদে রয়েছে সে যদি প্রার্থী হতে চায় তাহলে প্রথমে তাকে তার লাভজনক পদ থেকে রিজাইন দিতে হবে, তারপর সে প্রার্থী হতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি যে লাভজনক পদে নেই, মানে যেমন এই এমপি, এমএলএ, পঞ্চায়েতের সদস্য এরা বা কোনো বিজনেসম্যান, বিজনেসম্যান কিন্তু লাভজনক পদে বলে না, তো তারা যদি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে চায় তখন তারা এমনি প্রার্থী হতে পারে। যদি রাষ্ট্রপতি নির্বাচনে জিতে যায় তখন তার সেই পদ থেকে ইস্তফা দিয়ে দিতে হবে। এরপর আছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ নিয়ে কিছু কথা। দেশের দায়িত্বভার গ্রহণ করার আগে রাষ্ট্রপতিকে শপথ নিতে হয় যে তিনি সংবিধান অনুযায়ী কাজ করবেন এবং দেশের বিকাশের জন্য যে কাজ করতে হয় তা তিনি করবেন। এই সমস্ত আরো বিভিন্ন বিষয় তার শপথের ভেতর লেখা থাকে। সংসদে তিনটে রুম আছে, লোকসভা, রাজ্যসভা আর সেন্ট্রাল হল। তো রাষ্ট্রপতি যে শপথ নেন সেই সেন্ট্রাল হলে দাঁড়িয়ে শপথ নেন। এখন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, যাকে বলা হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এনার সামনে রাষ্ট্রপতি তার শপথ বাক্য পাঠ করেন। কোনো কারণে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উপস্থিত না থাকেন সেক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার জায়গায় সুপ্রিম কোর্টের অন্য যে 33 জন জাজ রয়েছে তার মধ্যে সিনিয়র মোস্ট জাজকে এই দায়িত্ব দেওয়া হয়। মানে সিনিয়র মোস্ট জাজের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি তার শপথ বাক্য পাঠ করে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেখানে উপস্থিত না থাকে। 2022 সালে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন, সেই সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নাথুলা পাটি ভেঙ্কটারামান এর সামনে, এবং তার শপথের পর 21 গান স্যালিউট হয়েছিল। 21 গান স্যালিউট মানে হলো জাতীয় সঙ্গীত গাওয়া হবে এবং এই জাতীয় সঙ্গীত গাওয়ার ভেতর 21 বার ফায়ারিং হবে। তো এই হলো রাষ্ট্রপতি নিয়ে কিছু তথ্য। এর পরে রাষ্ট্রপতির অপসারণ মানে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে কিছু বিষয় আছে, সেটা আমরা এর পরে ক্লাসে বলে দেবো। তো আজকের ক্লাসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। ক্লাসটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। যদি এই ক্লাসে কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।